হ্যালো, আগে একটু আগে একটু পড়াই। হ্যাঁ আব্দুল্লাহ আচ্ছা সামি, বলো, শুনতে পাচ্ছি। স্যার, স্যার ইন এডিশন আমার আর একটা দুইটা টপিকে স্যার হেল্প লাগবে, আমরা আপনাকে বলবো একটু পরেই, তারপর সব হয়ে যাবে স্যার আমার পড়া। আসো, আমরা ওকে আগের স্যার, দিন এক্সট্রাকশন অফ আলু মানে অ্যালুমিনিয়াম পড়েছিলাম, তাই না? জি স্যার, আলু, হ্যাঁ আলু, ঠিক আছে। ধরো আমরা সবাই মিলে আলুর আলুর চাষ করি। হ্যাঁ স্যার আমরা একটা আসেন, আই এম ওয়েলকাম, জমি মানে আর কি জমি ডাকেন আপনি, আর সেই ডাকেন জমির ডাকেন নাম দেব সায়েন্স 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 একাডেমি পটেটো গ্রাউন্ড। হ্যাঁ স্যার, করা যাক করা যাক, হ্যাঁ, কিন্তু খারাপ আইডিয়া না। আলুর কিন্তু অনেক ডিম্যান্ড এখন, হ্যাঁ আমি তো প্রচুর আলু খাই, সেই ডিম্যান্ড। আমিও সেম, হ্যাঁ অনেক আলু খাই আমি। স্যার মা তো বলে যে বেশি আলু খেলে আলুর মতন হয়ে যাবে, তো বেশি ভাত খেলে কি তাহলে মানুষ ভাত ভাতের মতোই যাবে কি বলে, কোনো কথা আছে একটা কাজ করি, আমরা ইয়ে খাবো, ওই যে কি এই চিকেন হওয়ার জন্য, ওই যে শেপ নাই আলুর, তো তাও একটা শেপ আছে, তাহলে কাজ করি, ওই যে আখ আছে না, আখ আখের মতো হয়ে যাবো, তাহলে আমাদের শরীরটা ধরে আখের মতো হয়ে যায়। আমার তখন ওজন 90 কেজি। ভাতের থেকে আলু বেটার। ট্রু, আচ্ছা ভাত খেতে ইচ্ছা করে না, কি বলো? আমার তো ভাত না খেলে পেটই ভরে। আরে স্যার ভাত খাই না, আমার ভালো লাগে না স্যার, আমি স্যুপ খাই, স্যুপ স্যার আমার বিরিয়ানি আর পোলাও ভালো লাগে স্যার, না করে দিলে আমি করে নেই, ইজি আছে। বিরিয়ানি আর পোলাও, জি স্যার ভাত ভালো লাগে না, এই দুটো আমার দেখলেই তো বমি আসে। আরে স্যার আপনি তো খিচুড়ি খান, এটা বলেন না, খিচুড়ি যদি সামনে দিস মনে করো আর কেউ আর কেউ মানে খাবার দিয়ে স্কোপ সেটাই পাবে না স্যার, আমার বোনের প্রিয় স্যার খিচুড়ি, তুমি যা খিচুড়ির হাড়ি আমার সামনে রেখে দেবো, স্যার আপনি বসেন, স্যার আমরা সবাই আসতেছি, তো এসে দেখবে যে হাড়ির মধ্যে কিচ্ছু নাই, আমিও নাই, খাওয়া দাওয়া আপনি খেয়ে হাওয়া, আপনি খেয়ে বাই বাই নাকি? ওই তো বললাম না যে খাওয়া দাওয়া শেষ, সোনার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার ভাতের গামলা। আচ্ছা ঠিক আছে, হাফসাদের বাসা এই গিলাতলার কোন দিকে, ক্যান্টনমেন্টের কাছে? জি স্যার। ওকে, কেন তার মানে স্যার আসবেন? খুলনা টু যশোরের হাফওয়েতে বলা যায় নাকি? জি স্যার, হ্যাঁ এই হাই রোডে, হ্যাঁ ওই তো, সরি স্যার মেন রোড, মানে হাইওয়েতে আর কি, হাই রোডে না হাইওয়েতে। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে এক্ষুন এক সময়। এক্সট্রাকশন অফ আয়রন, ঠিক আছে আমরা এখন আয়রন কে এক্সট্রাকশন করব। জি স্যার, এক্সট্রাকশন অফ আয়রন কে আমরা বের করব, কিন্তু এর সোর্স তো লাগবে নাকি? সোর্স লাগবে না? আচ্ছা এক্সট্রাকশন কি আমি, হ্যাঁ এক্সট্রাকশন কি আমি আলাদা কোনো ফোল্ডার করেছিলাম? এক্সট্রাকশন আমি একটা জিনিস শিখছি বুঝছেন কি? কি কালো জাদু? না না, যা করব কিন্তু স্ক্রিন শেয়ার করব না আর। ওকে ঠিক আছে, এক্সট্রাকশন অফ আয়রন। দেখো তো আমরা এখন আয়রন কে এক্সট্রাকশন করব,
বা তার জন্য তো আমাদের একটা সোর্স লাগবে বা ওর লাগবে। সেটা হচ্ছে এখানে Fe2O3 বা আয়রন 3 অক্সাইড। স্যার আপনি স্পেলিং ভুল গেছে। যার অল্টারনেট নেম হচ্ছে হেমাটাইট। Fe2O3 আমরা যেখানে যেটা বলছিলাম কি দেখো, এখন আয়রন কে এক্সট্রাকশন করার জন্য আমরা কোন মেথডটা ইউজ করবো বলো? Is it electrolysis or is it reduction by carbon? Reduction by carbon. Reduction by carbon, sir. Why not electrolysis? Ota to use kora jabe. This is very expensive, sir. They're expensive. Ei khetre expensive. Onek time hobe. Expensive. Apna student to the electrolysis korbe na. Acha washi koi? Allah pak jane, sir. Kono khoj khobor nai. Allah jane. Allah jane. তো খুব ঘন ঘন ক্লাস ফিস দিচ্ছে, এ তো বেশি বুঝে না। আমি তো ওকে ওই ধানমন্ডি 27 নম্বরে মোড়ে ফেলায় পিটাবো, অথবা অথবা ওই খুলনা এনে ওই 7 রাস্তার মোড়ে পিটাবো, ওখানে ফেলায় দিয়ে। স্যার কোন খোঁজ খবরও নাই স্যার, কত 3-4 সপ্তাহ কথা বই না আমার সাথে, যোগাযোগ নাই স্যার 3-4 সপ্তাহ ধরে, উধাও হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, আরে বাদ দেন না স্যার, ঠিক আছে, আরে ফোন দেন পরে। তো যাই হোক, এখন আমরা কিন্তু ডিরেক্টলি এই রিঅ্যাকশনটা করতে পারতাম। দেখো Fe2O3 প্লাস কার্বন দিলে সেখানে Fe তৈরি হতো, এই যে আমরা আয়রন পেয়ে গেলাম, আর এই অক্সিজেনটারে এই যে অক্সিজেনটারে এই কার্বনটা জাস্ট নিয়ে নেবে আর কি টান দিয়ে। তো ফর্মুলা হবে প্লাস সি ও, একটু দাঁড়া আসতেছি, Fe3 প্লাস সি তাহলে দেখো আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে Fe2O3 প্লাস সি রিয়াকশন করলে এখানে দেখো Fe তৈরি হতো আর কার্বন মনোক্সাইড তৈরি হতো। তো আমাকে বলো তো, এই কার্বন মনোক্সাইডটা কি আমাদের জন্য ভালো? নো স্যার, অবশ্যই না, অবশ্যই কার্বন মনোক্সাইডটা ভালো না, কারণ এই কার্বন মনোক্সাইড ইট বাইন্ডস লাইক বাইন্ডস উইথ আর হিমোগ্লোবিন টু ফর্ম কার্বক্সি হিমোগ্লোবিন binds with like jeta ar ki easily decompose kore na mane break down kore na binds blood. With our hemoglobin mane hemoglobin ke ekdom oxygen transport korte pare chap tai dhore fele ha and destroys their and prevents the transport of oxygen oxygen carrying capability capacity বা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বললে হয় না তো ক্যারি ক্যাপাবিলিটি
ওই তো একই কথা, একই কথা কেমন ওই যেমনে হয় তেমনে, এটা এমনে পয়েন্টস রিকভার একটু ওয়েট করেন, গেল এটা, ওকে ডান, ওকে ডান। তো তাহলে এইজন্য আমরা, এইজন্য আমরা কি করে জানো, আমরা সরাসরি এই হেমাটাইটের সাথে আমরা ডিরেক্টলি এখানে কার্বনের রিঅ্যাকশনটা আমরা করাই না। মানুষেরও বুদ্ধি আসলে অনেক বেশি, বুঝছো, মানুষ কি করে দেখো, এই কার্বনটারে আগে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করায়, না এই কার্বনটারে আগে হিউজ অ্যামাউন্টে বার্ন করে, না না আমি সিকোয়েন্সিয়ালি যাই, এই কার্বনটারে আগে কার্বন মনোক্সাইড বানায়, কার্বনটারে আগে কি বানায়, কার্বন মনোক্সাইড, হ্যাঁ কার্বনটারে আগে কার্বন মনোক্সাইড বানায়, তারপরে Fe2O3 এর সাথে সেই কার্বন মনোক্সাইডটার রিঅ্যাকশন করায়। দেখছো কি বুদ্ধি, টটেন ক্রস ডায়াগ্রামে কেমনে করে বলছি। তাহলে এখন এই কার্বন মনোক্সাইড যদি অক্সিজেনটাকে নেয়, তাহলে অবশ্যই কার্বন মনোক্সাইড তো আর ফর্ম করবে না, এখন তো কার্বন ডাইঅক্সাইডই ফর্ম করবে নাকি? হ্যাঁ জি স্যার, ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড, ডেফিনেটলি। তাহলে এখন হিয়ার উই উইল গেট আয়রন এন্ড কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ লেস হার্মফুল ফর আস। এই জন্য দেখো এই রিঅ্যাকশনটা কিন্তু করা যেত, কিন্তু করে না, ইন্ডাস্ট্রিতে করা হয় না, কেন বলো, কেন করা হয় না? আর এখানে কি, এখানে আমরা ডিরেক্টলি এখানে আমরা কার্বন মনোক্সাইড দিচ্ছি, সো কার্বন মনোক্সাইড টার্নস ইনটু কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ নট এট অল হার্মফুল ফর হিউম্যান বিইংস। হ্যাঁ বেশি কার্বন ডাইঅক্সাইড তো আবার হার্মফুল তো আছেই, আমাকে রুবায়েত জামান প্রথমে একটা কোশ্চেন করলো যে স্যার এই হেমাটাইট কোথায় পাওয়া যায়, আমি আমি কি বলছিলাম এটা কোথায় পাওয়া যায়, স্যান্ডি এরিয়াতে, দেখো এখন এটাও কিন্তু একটা কনসার্ন যে আয়রন, আয়রন থ্রি অক্সাইডটা এটাকে, এটাকে পাওয়া যায় কোথায়, স্যান্ডি এরিয়াতে, বালি এরিয়াতে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, ধরো তুমি মাটির মধ্যে থেকে আলু তুলে আনছো, আর আলু তো মাটির নিচেই হয়, তুমি আলু তুলে আনছো তো ওই আলুর গায়ে কি মাটি লেগে থাকবে না? আমার মনে হয় পরে ক্লিন করব, কিন্তু আলুর গায়ে কি মাটি লেগে থাকবে না? হ্যাঁ নাকি তুমি আলুর গায়ে আমরা প্লাস্টিক পেইন্টিং করে দিছিলা, কোনটা? না 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 ইয়া মাটি থাকবে অবিয়াসলি, হ্যাঁ নাকি ধুয়ে নিব খাওয়ার আগে, হ্যাঁ সেটাই কিছু করার আগে, নাটি বই। তো এই যে Fe2O3 ওকে আমরা যদি স্যান্ডি এরিয়া থেকে তুলে আনতেছি, তাহলে এর গায়ে কি স্যান্ড লেগে থাকবে না? SiO2 will stuck on it as impurities. ঠিক আছে কিনা? জি ওকে।
তাহলে এখানে দেখো আমাদের দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে এই আয়রনটাকে বের করতে হবে, যা এ আবার কি কালার, এই আয়রনটাকে বের করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে এই ইম্পিউরিটিকে রিমুভ করতে হবে, এই ভেজাল গুলোকে রিমুভ করতে হবে, নাকি না? জি স্যার। তুমি কি ভেজাল আয়রন কিনবা? না না স্যার। হ্যাঁ ওইটাই, তাহলে ইম্পিউরিটি আমাদেরকে রিমুভ করতে হবে। কার্বন লাগবে আর SiO2, এইটাকে রিমুভ করার জন্য আমাদের লাগবে ক্যাকো3, মানে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট আয়রন টু অক্সাইড থেকে, হ্যাঁ আয়রন টু অক্সাইড থেকে আয়রন কে এক্সট্রাকশন করার জন্য কি লাগবে? কার্বন। ওই কার্বন, জি স্যার কার্বন, যার ইন্ডাস্ট্রিয়াল নাম হচ্ছে কোক। কোক একটু সুন্দর ভাবে বলো, অন্য ভাবে বললে কিন্তু প্রবলেম আছে। আর এইটার থাক, আর ডিপে যাওয়ার দরকার, হ্যাঁ কো, না 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 থাক থাক থাক, হ্যাঁ। আর এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটা বালি, স্যান্ড, ইম্পিউরিটিস, এটাকে রিমুভ করার জন্য লাগবে ক্যালসিয়াম কার্বনেট, যার ইন্ডাস্ট্রিয়াল নেম হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন। এখন এখানে কিভাবে করা হয় দেখো, তাহলে দেখো আমাদের এখানে তিনটা জিনিস লাগতেছে। উই নিড থ্রি থিংস, একটা হচ্ছে এটা নাম কি, ইন্ডাস্ট্রিয়াল নেম হেমাটাইট। হেমাটাইট, হুম, কাকে কাকে টাইট দিব আমরা? হেমা নামে কাউকে টাইট দিব, হেমা নাম, হুম, হেমাটাইট। আচ্ছা আর কি লাগবে? কোক, মানে কার্বন। হ্যাঁ হেমাটাইট লাগছে, দেন কোক লাগছে, দেন কি লাগবে? লাইমস্টোন লাগবে। তুমি কিন্তু আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড মনে করো না, ঠিক আছে? জি স্যার। এটা HCl, HCl এ H হচ্ছে হেমাটাইট, তারপরে কার্বন আর কোক, আর L তে কি? লাইমস্টোন, ঠিক আছে কিনা? ক্যালসিয়াম কার্বন, HCl, হ্যাঁ HCl, ওকে। নাও কি H তে হচ্ছে কি? হেমাটাইট, হেমাটাইট, কোক আর লাইমস্টোন, হ্যাঁ সেটাই বলছি। হেমাটাইট, হেমাটাইট, কোক আর কি? ঠিক আছে, এবার তুমি আসো ফার্স্টে। এখানে টু স্টেপ রিয়াকশন হয়, কয় স্টেপ রিয়াকশন? টু স্টেপ রিয়াকশন, না অ্যাকচুয়ালি থ্রি স্টেপ রিয়াকশন। স্টেপ ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে হিট উইথ অক্সিজেন। হিট উইথ কি? অক্সিজেন, অক্সিজেন দিয়ে হিট দিব, কি দিব? অক্সিজেন দিয়ে, অক্সিজেন, অক্সিজেন না কিন্তু অক্সিজেন, ঠিক আছে স্যার? অক্সিজেন, হুম, আমরা নোয়াখালী ভাষায় কেমিস্ট্রি পড়ব। আর বরিশালা, নোয়াখালী, নোয়াখালী, আচ্ছা আল্লাহ। হিট উইথ অক্সিজেন প্রথম স্টেপ, হিট উইথ অক্সিজেন। সেকেন্ড স্টেপ হচ্ছে হিট উইথ অক্সিজেন extract iron,
আয়রন রে বাইর করো, আয়রন বাইর কর, বাইর কর বেটা। আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপ কি বলতো? এই রিয়াকশন সিরিজটা হচ্ছে ইটস লাইক HCl তো, HCl তো, H তো কি বলো? তুমি লিখবা HCCl, আমরা কি লিখবো যখন আমরা রিয়াকশন গুলো করবো তখন HCCl, these are what we need and this is how it will react, মানে a reaction আর কি স্যার, HCCl বুঝা গেল জিনিসটা? এটা মনে রাখার জন্য লিখবে। এখন কেন Cl লিখবে আমি 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 সেদিকে আসতেছি। হ্যাঁ কেজন ডাকছিল আপনাকে, স্নেহা, স্নেহা বলল যে আমরা Cl কেন লিখবো, সেটা আস করলো। আচ্ছা তাহলে Cl কেন লিখবো? রিয়াকশনের খাতিরে। আচ্ছা বলো আমাদের লাগবে কি, এখনই মুখস্থ হয়ে যাবে, আমাদের লাগবে কি? HCl, HCl আর রিয়াকশন করার সময় HCl, হ্যাঁ তার মানে হেমাটাইট, কার্বন এন্ড কোক বা কার্বন আর কোক আর 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 এটা হচ্ছে কার্বন এন্ড লাইমস্টোন। আচ্ছা কার্বন এন্ড লাইম, হ্যাঁ কার্বন এন্ড লাইমস্টোন দুইটাই এখানে থাকবে, লাগবে আর কি লাইমস্টোন। হ্যাঁ এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3। এখানে হবে স্টেপ 1, এখানে স্টেপ 2, এখানে স্টেপ 3, মানে উল্টো সিকোয়েন্স আর কি, সিকোয়েন্স অপোজিট হবে। হ্যাঁ হ্যাঁ এখানে বুঝিনি উল্টো হলো কেন, এটা মনে রাখো, এটা এটা মেমোরাইজিং পার্ট, বুঝছো তো? দাঁড়াও জি, আমি ড্র করবো। ওয়াও, ওরে এর কে ছিল সারি ব্যাক, এই স্ক্রিনশট বন্ধ করো, দেখেন স্যার কি করে যা তো। বুঝতে পেরেছি ব্যাপার না। তাহলে তোমরা এখন এইটা আগে মেমোরাইজ করবে যে আমাদের লাগবে HCl
বাট রিয়াকশনটা হবে এইভাবে করে HCCL, আর আমাদের স্টেপগুলো হচ্ছে শুরু হচ্ছে CL থেকে, এই CL হচ্ছে স্টেপ, C হচ্ছে সেকেন্ড স্টেপ, আর H হচ্ছে কি থার্ড স্টেপ, থার্ড স্টেপ, থার্ড স্টেপ, ওকে। আচ্ছা বাকিটা আমরা নামাজের পরে শুরু করব, তোমরা সবাই আবার 6:05 জয়েন করবে, সবাই 6:05 জয়েন করবে নামাজের পরে, বলবো বায়োলজি ক্লাস শুরু হবে, আর বায়োলজি ক্লাস শুরু হবে 6:20, মাশরাফ একটু বলে দিও, রুবাইত জামা একটু বলে দিও, ঠিক আছে? আমি এটা সেভ করে রাখি আগে, ওকে স্যার, ওকে স্নেহা অফ করে দাও, 6:05 আমরা জয়েন করবো সবাই। কেমিস্ট্রি ক্লাস শুরু হবে, হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস, আবার বায়ো ক্লাস শুরু হবে একটু মাশরাফ স্নেহা বলে দাও 6:20, ওকে ঠিক আছে, ওকে বায়ো ক্লাস এটা, আচ্ছা 6:20 শুরু হবে বায়ো, আর 6:05 আমরা জয়েন করবো আবার ফর কেমিস্ট্রি। এখন নামাজের ব্রেক আমাদের, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ স্যার, হ্যাঁ স্নেহা অফ করে দাও, স্যার 6:20 না রাখলে হোস্ট, আমি হোস্ট, ইয়েস স্যার।